আরে অভ্র, তুমি এখানে, কেমন আছো? ভালো, গাড়িটা একটু সারাতে দিয়েছি। তোমার মনে আছে তপনদার গ্যারেজের কথা? কলেজে পড়ার সময় যার কাছে মোটর সাইকেল মেরামত করতাম, তপনদা এখন আর নেই, ক্যান্সার রোগে মারা গেছেন। অল্প বয়সে তার ছেলেকেই ব্যবসাটা সামলাতে হয়। আজ অনেক দিন পর দেখা, প্রায় 18 বছর পর। আমরা প্রায়ই এখানটায় আসতাম। তোমাকে প্রথম আমার চিনতে অসুবিধে হচ্ছিল, চুলেও পাক ধরেছে দেখছি, বুড়ি হয়ে যাচ্ছ দিন দিন। তুমি বুঝি বুড়ো হওনি? তোমাকে আমি বেশ চিনতে পেরেছি প্রথম দেখে। আচ্ছা, তুমি এখনো এখানটায় আসো রোজ? না, এখন আর সময় হয়ে ওঠে না, অফিসেও কাজে খুব চাপ। জানো, আমার প্রমোশন হয়েছে, 6 বছর হলো। তবে মাঝে মাঝে সময় পেলে এখানটায় আসি, একা সময় কাটাই। এবার তোমার কথা বলো, এখনো চেন্নাইতেই আছো নাকি? সন্তান কজন, কি করে ওরা? চেন্নাইতেই আছে, ছেলে একজন, ওই এসএসসি দিচ্ছে। স্বামীও আগের কোম্পানিতেই আছে। এবার পূজোর ছুটিতে ভাবলাম বাপের বাড়ি ঘুরে যাই, এখান দিয়েই যাচ্ছিলাম, এই পার্কের কথা মনে পড়ে গেল। আচ্ছা, তোমার মনে আছে আমরা রোজ কলেজ ছুটির পর পার্কের কোনায় শিমুল গাছটার নিচে প্রায় বসতাম? কত স্মৃতি জড়ানো আছে এখানটায়, আমার তো আজও মনে পড়ে। আমরা সেদিন ছাতা আনিনি, এই পার্কের মধ্যে অনেকক্ষণ বৃষ্টিতে ভিজেছিলাম, আমার খুব জ্বর হয়, আমি কিছুদিন কলেজে যেতে পারিনি। আমায় কিছুদিন না দেখে তোমার সে কি কান্না! খুব মনে আছে। কেন, আমার কান্না দেখে তুমি বুঝি কাঁদনি? আমার সব মনে আছে, শুধু সময়টা বদলে গেছে। আচ্ছা, তুমি কি এখনো বৃষ্টিতে ভিজতে ভালোবাসো? রোজ আকাশ দেখো, রোজ চোখে কাজল পড়ো? এখন আমি ছেলের মা, এত সব করার সময় কই? তবে সবকিছুর মাঝেও যখন নিজেকে মাঝে মাঝে একা মনে হয়, তখন আকাশের দিকে চুপ করে তাকিয়ে থাকি। সত্যি সময়টা বদলে গেছে। তোমার দেয়া জন্মদিনের উপহারটা আজ আমি যত্ন করে রেখে দিয়েছি, কেন জানি না ফেলতে মন চায় না। আর তোমার দেওয়া লাল খামের চিঠি, কলেজ জীবনের প্রথম প্রেমপত্র, আজও আমি যত্ন করে রেখে দিয়েছি। মাঝে মাঝে মন ভালো না লাগলে এটা খুলে দেখি। আচ্ছা, সন্ধে হচ্ছে, পার্কে তালা পড়বে, চলো যাই। আমাকে আবার সুনন্দাকে ওর অফিস থেকে নিতে যেতে হবে, রোজকার অভ্যাস তো, আর ও আমার জন্য অপেক্ষা করবে। আর আমার গাড়িটাও বোধহয় ততক্ষণে সারানো হয়ে গেছে। হ্যাঁ, চলো যাই, আমারও আবার বাপের বাড়ির লোকেদের জন্য পুজোর কেনাকাটা করতে হবে। আচ্ছা, তোমার ফোন নম্বরটা পাবো? হ্যাঁ অবশ্যই, এই নাও আমার কার্ড। আর তোমার নাম্বারটা? এটা আমার নম্বর। ভালো থেকো, আসি।